তোমাদের দেখার জন্য আর অস্থির লাগছিল বাইরে আছি ভালো হয়েছি বাবাকে দেখছি না বাবা কোথায় তোমার বাপ সারা জীবন তো ওই গাছ গাছালি নিয়েই থাকলো দেখা যায় বাগানের মধ্যে আছে দাঁড়াও বাবাকে একটু চমকে দিয়েস আর তুমি আমার লাগেজ গুলো ক্যাব থেকে কাউকে বলো বের করে রাখতে সেটা তোমার চিন্তা করতে হবে না যাও ওইটা সরিয়ে দেনা কেন ওইদিক সরিয়ে দেন তোর দুষ্টুমি গেল না আসলে বাবাকে সারপ্রাইজ দিবি বলে তুই আগেই চলে এসেছিস তাই তো এক্স্যাক্টলি আই মিস ইউ লট বাবা প্লেনে বসে বারবার মনে হচ্ছিল প্লেনটা কেন এত দেরি করছে ইচ্ছে হচ্ছিল এক লাফে তোমার কাছে চলে আসে বিদেশে গিয়ে তুই কেমন সুখিয়ে গেছিস বাবা আরে কি যে বলো না বাবা ফাস্ট ফুড খেয়ে খেয়ে দেখো না কেমন ওয়েট গেইন করেছি এই যে ভাব বেটা দুইজন খালি গল্পই করতেছো খাবার খাইতে হবে না উফ ঠিক বলো দাদা খুব খিদে পেয়েছে চলো আয় চলো হ্যালো ভাবি আমি সোহেল চৌধুরী বলছি ও ভাই সাহেব কি খবর খুব ভালো খবর নীরব বিদেশ থেকে ফিরেছে তাই নাকি তাহলে তো সত্যি সুখবর সন্ধ্যায় আমাদের বাসায় চলে আসেন সকলে মিলে গল্পগুজব করা যাবে আচ্ছা ঠিক আছে রাত্রি কোথায় ও তো ভার্সিটিতে তোমার মোবাইল বাজছে হ্যাঁ মা বলো তুই এখন কোথায় কেন মা এক্ষুনি চলে আয় নীরবের আসার কথা ছিল না দেখ ছেলেটা কেমন পাগল সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজই চলে এসেছে আমি কি করব ও মা ওরা তো যখন তখন চলে আসতে পারে আবার আমাদেরও যেতে হতে পারে তুই না থাকলে কি করে হবে আমি তো ভার্সিটিতে ক্লাসটা শেষ করে আসি ক্লাস শেষ করতে হবে না তোর সাথে নীরবের বিয়ে হলে তুই লন্ডনে বসে বিবিএ কমপ্লিট করতে পারবি মা তোমার এত লোভ আশ্চর্য আমি কি আমার জন্য লোভ করছি নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আসছি আচ্ছা
আসি মানে কি হলো? বাসা যেত। পল্টু ওকে চেনো না তুমি? ও ওই যে ঢ্যাং ঢ্যাঙে লম্বা ছেলেটা। হ্যাঁ হ্যাঁ, ওর বাসাতেই। সবচেয়ে দুঃখজনক ব্যাপারটা কি জানো বাবা, এই ঢাকা শহরে ট্রাফিক জ্যাম অসহ্য। কোন সভ্য দেশে ট্রাফিকের জন্য এতটা সময়ের অপচয় একেবারে মানাই যায় না। তোকে আর দেশ নিয়ে চিন্তা করতে হবে না, তুই ভিতরে যা। ওকে বাবা, যা। তুমি অত টেনশন করো না রাজন, আমার মনে হয় সর্দি জ্বর দু তিন দিন ভোগাবে, সম্ভবত ভাইরাল ফিভার। আমি তোমাকে এসে একবার দেখে যাই। এই জন্যই তোমাকে আমার ভালো লাগে না, এত একরোখা কেন তুমি? আশ্চর্য, আমি তোমার বাসার এত কাছে থাকি, আমি তোমাকে এসে একটু দেখতে পারি না? উফ, তোমার মাথায় না একদম বুদ্ধি শুদ্ধি খুব কম। বললাম না, মা আমার খুব ক্ষেপে আছে। কেন? মা চাচ্ছে আমি নীরব ভাইকে বিয়ে করি, আর আমি স্ট্রেট মাকে বলে দিয়েছি আমি রাজনকে ছাড়া কাউকে বিয়ে করব না। আর এখন যদি তুমি বাসায় আসো তাহলে মা তুল কালাম কান্দ বাঁধিয়ে ফেলবে। সরি। আরে বাবা, বললাম তো সরি। নীরব ভাই 3 মাসের বেশি এখানে থাকবে না। এই 3 মাস তোমাকে একটু চুপ করে থাকতে হবে, কি বুঝতে পারছো? ঠিক আছে। কাকে ফোন করছিস? আমি রাখছি, মা এখন মাথায় পানি দিবে। হ্যাঁ। আরে কি, আমি মাথায় পানি দেব মানে? মা তুমি সব বুঝবে না। আমি বুঝতে চাইও না, তুই এভাবে বসে আছিস কেন? নীরবদের বাসা যাবি না? যা রেডি হ। নীরব। নীরব শোন, এই শহীদের জন্য বিদেশ থেকে যদি একটা সানগ্লাস আনবার পারতি তাহলে খুব ভালো হইতো। কেন সানগ্লাস কেন? আরে ও পিয়াজ কাটবার যাইয়া পিয়াজের রস ওর চোখে গেলে চোখে পানি পড়ে, মরিচ বাটবার গেলে মরিচের জাল ওর চোখে যাইয়া চোখে পানি পড়ে। ঠিক আছে, শহীদকে আমার সানগ্লাসটা দিয়ে দিই, কি বলো? দাও দাও দাও। এদিকে না, আরে এদিকে দাঁড়া, দেখি দেখি। আরে আরে ভালো আছি আঙ্কেল, আপনি ভালো আছেন? আল্লাহ রাখছেন। নীরব, ডাক্তার চিনতে পারিস কিনা? তুই ডাক্তি না? এনিওয়ে, তোমার পড়াশোনা কেমন চলছে? কোন সেশন জটে পড়নি তো? সেশন জট তো চলছেই, সবার একই অবস্থা। বাবা কতদিন আছো তুমি এখানে? আমার ছুটি তো আন্টি মাত্র 3 মাসের। ও, তা তুমি এখন কি করছো? ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা বড় কোম্পানিতে চাকরি করছে। দেশে ফিরতে কি ইচ্ছে করে না? খুব ইচ্ছা করে আন্টি, দেশে থাকার মতো সুখ তো আর কোথাও নেই। তোর সাথে আমি একমত। বাবা তোরা একটু বাইরে যা, আমি ভাবির সঙ্গে একটু কথা সেরে নিই। খুব বেশি জরুরি কিছু? আরে যা না, চলো রাত্রি। ভাবি, যে কথা বলার জন্য আপনাকে ডাকা, আমরা 2 বন্ধুতে মিলে ওদের বিয়ে ঠিক করেছিলাম। নীরব যেহেতু এসছে, এত ব্যস্ত আবার কি আছে ভাই সাহেব? নীরব তো সবেমাত্র ফিরলো, ওদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হোক, তারপর নয় দিন তারিখ ঠিক করা যাবে। কেমন আছো? ভালো। তোমাকে অনেকদিন পরে দেখলাম, সেই ছোটবেলার কথা মনে পড়ছে, তুমি এক সময় অন্ধকারকে ভীষণ ভয় পেতে। কিন্তু এখন পাই না। তাহলে এখন কিসে ভয় পাও? এখন আমি কিছুতেই ভয় পাই না। ভেরি গুড, তার মানে তুমি এখন অনেক সাহসী। এই যুগের মেয়েদের তো একটু সাহসী হতেই হয়, রাইট? ইয়া।
আপনাকে দেখে মনে হয় আপনি সাহসী আছেন। নীরব, এনিথিং রং? নো, মাঝে মাঝে আমার এরকম হয়, প্রচণ্ড মাথা ব্যথা করে। ডাক্তারের কাছে যাননি? না, ওই মাথা ব্যথা করলে আমি পেন কিলার খেয়ে ফেলি, দ্যাটস ইট। কিন্তু শুনেছি বিদেশে তো প্রেসক্রিপশন ছাড়া ওষুধ পাওয়া যায় না। এক্স্যাক্টলি, সেজন্যই লন্ডন যাওয়ার সময় অনেকগুলো পেন কিলার সুটকেসে করে নিয়ে গিয়েছিলাম। কাজটা কি ঠিক হয়েছে? ইউ শুড গো অ্যান্ড সি এ ডক্টর। কি ব্যাপার বাবা, ওষুধ নিয়ে কি করছো? এত ওষুধ কার? কার আবার, আমার? তুই এত ওষুধ খাস কি জন্য? পেন কিলার আবার কি জন্য খায়? নানা রকম পেনের জন্য খায়, হেডেক, ব্যাক পেইন। কি ডাক্তার প্রেসক্রিপশন করেছে? বাবা, পেন কিলারের জন্য কোনো ডাক্তারের প্রেসক্রিপশন লাগে না, এগুলো এমনি খাওয়া যায়। না না, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ খাওয়া ঠিক না। কামান বাবা, এগুলো নিয়ে তোমার মাথা ঘামাতে হবে, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো, যাও। ও হ্যাঁ, কালকে অফিসে যাওয়ার কথা মনে আছে তো? অবশ্যই মনে আছে, আমরা দুজন একসাথে কালকে অফিসে যাচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ, গুড নাইট বাবা। বাই বাই। বাবাকে ডাকো, আমার ভীষণ কষ্ট হচ্ছে। কও কি? হচ্ছে নীরব? আমার নীরবের কি অবস্থা ডাক্তার? দেখো সোহেল, নীরবকে এখনই হসপিটালে ভর্তি হতে হবে। আমি ডক্টর একা ও ডক্টর মুর্শিদকে দায়িত্ব দিয়েছি, ওরা দুজনই এফিশিয়েন্ট অ্যান্ড সিনসিয়ার, ডোন্ট ওয়ারি। আর রিপোর্ট সবকিছু আমার হাতে আসুক, তখনই আমরা প্রপার ট্রিটমেন্ট শুরু করতে পারব। আমার সিভিয়ার ব্যাক পেইন হচ্ছে এবং একটু ভমিটিং টেন্ডেন্সি আছে, দু একদিন ধরে ইউরিনারি প্রবলেম। এভরিথিং উইল বি অলরাইট? স্যার, স্যার পেশেন্টে পেইন কিলার খাওয়ার একটা হিস্ট্রি দিয়েছে, আর প্রিভিয়াসলি হিমোগ্লোবিন, সিরাম, ক্রিয়েটিনিন, আল্ট্রাসোনোগ্রাফি যে রিপোর্টটা দেখলাম তাতে মনে হচ্ছে মেবি এ ইজ এ কেস অফ অ্যাকিউট রেনাল ফেলিওর। পেইন কিলারের যে কথা তুমি বললে তাতে ওর অ্যাকিউট রেনাল ফেলিওর হওয়ার সম্ভাবনাই বেশি। শুধু পেইন কিলারই নয় স্যার, দুদিন আগে পেশেন্ট একটা ডায়রিয়ারও হিস্ট্রি দিয়েছে, আর স্যার হাইপোভলিউমিয়ার কারণে প্রিরেনাল কজের মধ্যে অ্যাকিউট রেনাল ফেলিওরকে এক্সক্লুড করা যায় না স্যার। তুমি সিস্টারকে ইমিডিয়েটলি বেড অ্যারেঞ্জ করতে বলো, ফ্লুইড রিপ্লেস শুরু করো, এবং বাকি রিপোর্টটা আসলে তাড়াতাড়ি আমাকে ইনফর্ম করো। জি স্যার, এখনই ক্যানুলা করে বেড অ্যারেঞ্জ করে আমি পেশেন্টকে ফ্লুইড রিপ্লেসের ব্যবস্থা করছি। আমার নীরব ঠিক হবে তো? ডোন্ট ওয়ারি, উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা রাজন, তোমাকে বারবার নিষেধ করলাম, তারপরে কেন তুমি আমাদের পাশে আসলে? আসবো না তো কি? তুমি তো বললে তোমার জ্বর, বিছানা থেকে মাথা তুলতে পারছো না, সারাক্ষণ তোমার মা তোমার মাথায় পানি ঢালছে, এখন বলো এই মিথ্যা কথাগুলো আমাকে কেন বললে? আমি মিথ্যা কথা বলেছি? না তো কি, তুমি তো সারাক্ষণ তোমার নীরব ভাইয়ার সাথে ছিলে। মাই গড, তুমি আমাকে সন্দেহ করছো, তুমি আমাকে মিথ্যাবাদী বলছো? তুমি তোমার নীরব ভাইয়ার সাথে ছিলে না? হ্যাঁ ছিলাম। নীরব ভাইয়ের সাথে থাকা মানেই আমার জ্বর না, তার সাথে আমার কোনো সম্পর্ক মিল করে এটা ঠিক না। তুমি জ্বরের মধ্যে কেন বের হলে? এ খোদা, যার জন্য করি চড়ে সেই বলে চোর। নীরব ভাইকে বলতে হবে না যে নীরব ভাই তুমি আমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখো না, রাজন নামে একটা ছেলেকে যে আমি ভালোবাসি এই কথাটা নীরব ভাইকে বলতে হবে তো? না বলেছো? হ্যাঁ,
এই কথাটা বলার জন্যই তো তার কাছে গেলাম, বলবো না কেন? রাত্রি, এই রাত্রি। মা, আরে তুই এখন ওই ছেলের সাথে কথা বলছিস? কথা না বলে কি করব? তোমার নীরবের কি মাথা ঠিক আছে? মানে লন্ডনে লেখাপড়া করে যদি দেশে সেটেল হয় তাহলে কি লাভ? নীরব বললেই কথা? হ্যাঁ, ওরকম বলেই। দেখিস, ওর বাবাই ওকে দেশে থাকতে দেবে না। আর তাছাড়া আমার কেন জানি মনে হচ্ছে নীরব ভাবে বিষয়টা চাচ্ছে না। আর শেষ পর্যন্ত যদি বিয়েটা না হয় তাহলে রাজনকে হাতছাড়া করে কি লাভ? কোথায় নীরব আর কোথায় রাজন, কার সাথে কি কি যে বলিস! হ্যালো, তাই নাকি? কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। কি হয়েছে মা? নীরব হাসপাতালে। কেন, কি হয়েছে? কেউ কিছু বলতে পারছে না, চল তো গিয়ে দেখে আসি। মা, আজকাল অনেক ডাক্তারের সঙ্গে কথাই বলা যায় না, সবারই উচিত সময় দিয়ে রোগীকে বোঝানো। তোমাদের একটু মিষ্টি ব্যবহার অসহায় রোগীদের আশ্বস্ত করতে পারে। সবারই উচিত, শুধু চিকিৎসা নয়, রোগীদের সময় দিয়ে দেখা, বোঝানো। অসুস্থ হয়ে রোগীরা যখন আসে তারা বড় অসহায় হয়ে আসে, তাদের একটু সময় দিলে তারা সুস্থ বোধ করে আর বিদেশে যাওয়ারও প্রয়োজন হয় না। জি আঙ্কেল, ঠিকই বলেছেন। আসলে সব সেক্টরে কিছু না কিছু ভ্যারিয়েশন দেখা যায়। আমি এখন যাই, নীরব সাহেবের ফ্লুইড রিপ্লেস করতে হবে। আচ্ছা। আমি ডাকবো তো আপনাদেরকে, একটু যান, এখন এই মুহূর্তে আমি ভিজিট অ্যালাউ করতে পারছি না, সরি। আসলে পেশেন্টের সাথেই তখন মানা করেছিলাম ভিতরে যেতে, কিছু মনে করবেন না, এখন যান প্লিজ। এসব পুচকে ডাক্তাররা যে নিজেকে কি মনে করে। আচ্ছা ঠিক আছে, তুই ভেতরে যা, আমি একটু প্রফেসরের সাথে কথা বলে জেনে আসি নীরবের অবস্থা এখন কেমন। ঠিক আছে, যা। পেইন কিলার খেয়ে খেয়ে সম্ভবত কিডনিগুলোকে শেষ করে ফেলেছি। ডাক্তার কি তাই বলল? তাই বলল। ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই? ভালো হয়ে কি আর আমি সম্পূর্ণ সুস্থ হব? আচ্ছা, এক কাজ করো, আমার কথা বাদ দাও, আমার কথা ভেবে নিজের জীবনটাকে আর নষ্ট করো না। রাত্রি, সম্ভবত আমি আর বাঁচব না। আপনার মা বোধহয় আপনার জন্য বাইরে অপেক্ষা করছেন, আপনাকে উনি ডাকছেন। আমি আসি। ঠিক আছে, কে বলেছে আপনি আর বাঁচবেন না? বাঁচবো ডক্টর, এত কিছু করছি কি আপনাকে মারার জন্য? I'm sorry. কিসের জন্য সরি? আচ্ছা রাত্রি, কিডনি নষ্ট হলে তো মানুষ বাঁচে না, তাই না? নীরব ভাই তাই বললো। আর কি বললো জানো? বললো আমি যেন তাকে ভুলে যাই। ঠিকই বলেছে, ওকে তোর ভুলে যাওয়াই উচিত। মা, এসব তুমি কি বলছো? ঠিকই তো বলছি,
একটা অসুস্থ লোকের সঙ্গে তোর বিয়ে দিয়ে নিশ্চয়ই তোর সুন্দর জীবনটাকে আমি নষ্ট করতে পারি না। আঙ্কেলকে তুমি কি বলবে? যেটা বাস্তব সেটাই বলবো। কোনো মাই তার মেয়েকে একটা অসুস্থ লোকের হাতে তুলে দেবে না, এটাই বাস্তব। মা আমি যাচ্ছি। কোথায়? তোর কি ক্লাস আছে নাকি? ক্লাস আছে কিন্তু আজকে যাব না। তাহলে এত সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছিস? নীরব ভাইকে দেখতে যেতে হবে না, আর আঙ্কেল তো আসবে আমাকে নিতে। নীরবকে তুই পরেও দেখতে যেতে পারবি, ও তো আর আজই হাসপাতাল থেকে চলে আসছে না। শুধু শুধু ক্লাসগুলো মিস দিবি কেন? মা তুমি না এক এক সময় এক এক রকম কথা বলো। যেদিন নীরব বিদেশ থেকে আসলো সেদিন তুমি বললে ক্লাস করার কি দরকার, লন্ডন চলে গেলে বিয়ের পরে তুই বিবিএ শেষ করতে পারবি লন্ডনে। আর আজ নীরব ভাই হসপিটালে, আর তুমি বলছো হসপিটাল যাওয়ার দরকার নেই, ক্লাস করতে যা। দেখ বিয়েটা ছেলে খেলা না, নীরব কখনোই পুরোপুরি সুস্থ হবে না। আর তাছাড়া নীরবের বাবা যদি হুটহাট করে বিয়ের সব আয়োজন করে ফেলে তাহলে আমি বিপদে পড়ে যাব না? আমি তো আর জেনে শুনে তোর জীবনটা নষ্ট করতে পারি না। ও তো ভার্সিটিতে গেল, সকালে নাকি পরীক্ষা আছে। আপনি চলুন, আপনি যান, আমি দেখি এদিকটা গুছিয়ে আসতে পারি কিনা। আচ্ছা শুনুন ভাইজান, মানে বলছিলাম যে নীরবের তো অসুখ, মানে এই অসুখ তো আসলে সারবার না। আর কিডনি যেহেতু ড্যামেজ হয়ে গেছে, এই মানুষকে আর বাঁচবে কি বাঁচবে না সে বিষয়ে আমার সন্দেহ আছে। এখন আমার মেয়েটাকে তো এরকম একটা অসুস্থ ছেলের হাতে তুলে দিতে পারি না, তাহলে আমার মেয়ের জীবনটাও নষ্ট হবে আর এটা সহ্য করতে পারবে না। জানিস নীরব, তোর কিডনি ফেলিওরের কথাটা জেনে রাত্রির মা তোদের বিয়েটা অমত করে দিল। আমি জানতাম, তাছাড়া রাত্রিকে আমি বলেছি আমার জীবন থেকে সরে যেতে। বাবা আল্লাহ যা করেন আমাদের মঙ্গলের জন্য করেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম মা, কেমন আছেন আজকে আপনি? নাও আই এম ফিলিং মাচ বেটার, আপনাদের সেবায় এবার মনে হয় বেঁচেই গেলাম, সুস্থ হয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা আপনি হাসপাতালে কবে নাগাদ জয়েন করেছেন? এই তো ইন্টারনি শেষ করেই জয়েন করেছি। ভাগ্যিস আপনি এখানে ছিলেন, না হলে যে কি হতো। মা তোমাদের সেবাতেই আমার নীরব এবার ভালো হয়ে গেছে। সবই আল্লাহর ইচ্ছা আঙ্কেল। আর আজকে সিরাম ক্রিয়েটিনিনের রিপোর্টটা আসলে বোঝা যাবে যে আরেকবার ডায়ালাইসিস লাগবে কিনা। ঠিক আছে আপনারা কথা বলুন, আমি আসছি। বাবা ডক্টর একাকে তোমার কেমন লাগলো? খুব ভালো, খুব লক্ষ্মী না? হ্যাঁ খুব লক্ষ্মী মেয়ে। বাবা আমি ফলো আপের জন্য এখানে আরো কয়েকদিন থাকতে চাই। বেশ তো থাক। রাজন কোথায় তুমি? একটু আগে ঘাম দিয়ে আমার জ্বরটা ছাড়লো, বাসায় বসে থাকতে একদম ভালো লাগছে না। ভার্সিটি থেকে আজকেও আসবে না? তুমি বলো কোথায় আসবো। ঠিক আছে
তুমি বাসায় অপেক্ষা করো, আমি তোমাকে নিতে আসছি। ঠিক আছে। কি মা কিছু বলবে? যাবি নাকি একবার হাসপাতালে নীরব ভাইকে দেখতে? না, মানে ডাক্তার বলেছে নীরব নাকি এখন পুরোপুরি সুস্থ। তো যদি পুরোপুরি সুস্থই হয়ে যায় তাহলে এরকম একটা ছেলেকে হাতছাড়া করা কি ঠিক হবে? কোন মুখে যাব মা, সকালে না বললাম আমি ভার্সিটিতে গিয়েছি। বলবি তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে আর দেরি করিনি চলে এসেছিস। আমি যে এখন রাজনকে বাসায় আসতে বললাম। ফোন করে নিষেধ করে দে। মা তোমার জন্য না আমার এই কুলো যাবে ও কুলো যাবে। বাবা কই যাবে? এক মিনিট। হ্যালো, শোনো তোমাকে আর আসতে হচ্ছে না। কেন? না ভেবেছিলাম বেরোবো কিন্তু এখন শরীরটা খুব খারাপ লাগছে, মনে হচ্ছে আবার জ্বর আসবে। আচ্ছা ঠিক আছে। শোনো তুমি রোদে রোদে বেশি ঘোরাঘুরি করো না, তোমার জ্বর আসতে পারে। ভালো থেকো, হ্যাঁ রাখছি। না তুমি যাও। তারপর কেমন ফিল করছেন? ডায়ালাইসিসের সময় কিংবা পরে কোনো অসুবিধা হয়নি তো? না সেরকম কিছু হয়নি, কিন্তু কাল তো আপনি ছিলেন না। কালকে তো আমার ইভিনিং শিফট ডিউটি ছিল না। আমি ভুলেই গেছিলাম। আচ্ছা আপনার বাসাটা কোথায়? এই তো হাসপাতালের খুব কাছে। ভেরি স্মল গিফট ফর ইউ। কিন্তু এটা কেন? আর হাসপাতালে আপনি গিফটই বা পেলেন কোথায়? বাবাকে দিয়ে আনিয়েছি। কিন্তু এই গিফট তো আমি নিতে পারবো না। কেন পারবেন না? রোগীর কাছ থেকে গিফট নিলে লোকেরা ভাববে আমি ঘুষ নিচ্ছি। লোকের কথা বাদ দিন, এ ঘুষ নয়, কৃতজ্ঞতার নিদর্শন। কিসের কৃতজ্ঞতা? এই যে আপনি অক্লান্ত পরিশ্রম করে রাত দিন আমার পাশে থেকে আমাকে সারিয়ে তুললেন। রোগীকে সারিয়ে তোলা ডাক্তারের কর্তব্য, তার জন্য গিফটের প্রয়োজন হয় না। এটা আপনি না নিলে আমি খুব কষ্ট পাবো, প্লিজ। ঠিক আছে এবারে মতো নিচ্ছি, কিন্তু ভবিষ্যতে আর এরকমটা না করলে খুশি হব। হ্যালো, ইজ ইট মি ইউ লুকিং ফর? আই ক্যান সি ইট ইন ইওর আইজ, আই ক্যান সি ইট ইন ইওর স্মাইল। আপনাকে সালোয়ার কামিজে না রঙিন শাড়িতে দেখতে চাই। অনেকদিন পর আজ খুব ভালো সময় কাটলো আমার। রোগীদের এতটা রোমান্টিক হতে আমি কখনো দেখিনি। বাহ, রোগীরা বুঝি মানুষ না। আরে রাত্রি কেমন আছো তুমি? আপনি এবার চুপচাপ রেস্ট নেন, আমি একটু রশিদ স্যারের সাথে কথা বলে ডিসিশনটা জেনে আসি। হসপিটালে ট্রিটমেন্টের জন্য এসে ইয়াং ডাক্তারের সাথে এসব হচ্ছে না? মানে এই হসপিটালে কি তোমার ট্রিটমেন্ট চলছে নাকি প্রেমের দীপশিখা জ্বলছে? রাত্রি তুমি এখন বাসায় যাও প্লিজ। Thank you.
কজন তুমি এখানে? তোমার না জ্বর? ধাই ধাই করে জ্বর আসছে। এত শরীর খারাপ নিয়ে তুমি কোথায় গিয়েছিলে? ডাক্তারের কাছে। তোমাকে একটা চট দেব না দুটো চট দেব? মানে তোমার আসলে কয়টা চোর প্রাপ্য আমি ঠিক বুঝতে পারছি না। রাজন, আমার সত্যি সত্যি জ্বর। অথচ তোমার মা জ্বরের কথা শুনে তো আকাশ থেকে পড়ল। রাজন, সত্যি আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। তোমার মা বলল তুমি নাকি নীরব ভাইয়ার সাথে দেখা করতে গিয়েছিলে। প্লিজ রাজন, ঠান্ডা মাথায় আমার কথাগুলো একটু শোনো, ভিতরে চলো। ছাড়ো, ছি, তুমি এত নোংরা, এত নোংরা। রাজন প্লিজ। পেশেন্টের আজকের ক্রিয়েটিনিন রিপোর্ট, এটা রিপোর্টটা ভালো, বেশ ভালোই। জি স্যার, ইমপ্রুভ করেছে, রেনাল ফাংশনটা ইমপ্রুভ করেছে। জি স্যার, আমার মনে হয় তোমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো। জি স্যার, কয়েক সেশন হিমোডায়ালিসিসের পরই ইমপ্রুভ করেছে। ওকে, দুই সপ্তাহ পরে। ওকে স্যার, সালাম স্যার। স্যার বলে গেলেন এখন আপনি পুরোপুরি সুস্থ এবং ডিসচার্জ করতে বললেন, মানে আজকেই আপনি বাড়ি যেতে পারছেন। খুব খুশি নিশ্চয়। এত তাড়াহুড়োর কি আছে, এখনো তো পুরোপুরি সুস্থ হয়নি, আরো কয়েকটা দিন থাকি এখানে। এত ব্যস্ত যে টেলিফোন ধরারও সময় নেই। এসব ডাক্তার মেয়েরা যে কিভাবে স্বামীদেরকে সময় দেবে। নীরব দেখে যা কে এসছে। বাবা, তুমি এই অসম্ভব ব্যস্ত মানুষটাকে আনতে পেরেছ। ইউ আর রিয়েলি গ্রেট বাবা। নীরব, একা মামনিকে কিছুতেই আজকে যেতে দিবি না। কিন্তু আমার চেম্বার। চেম্বার টেম্বার সব আজকে বন্ধ, কি বলো বাবা? নিশ্চয়ই। সালাম আলাইকুম ভাইজান, নীরবের শরীর এখন কেমন আছে? ও তো এখন ভালোই আছে, ডাক্তারেরও কোনো নিষেধ নেই। তবে আমি এখন ওকে বাইরে যেতে দিচ্ছি না, বাসাতেই আছে। ভাইজান, কালকে সকালে নীরবকে নিয়ে আমাদের বাসায় চলে আসুন। ছেলেটা আসার পরের থেকে ভালো মন্দ কিছুই করে খাওয়াতে পারলাম না, তাই আমি চাচ্ছিলাম যে ওকে কিছু রান্না টান্না করে খাওয়াতাম আর কি। আপনি নীরবের সাথে কথা বলেন, দেখেন ও যায় কিনা। নীরব, নীরব। আসছি বাবা। কি হয়েছে বাবা? রাত্রির মা দেখ তো কি বলে। সালামুকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তোমার শরীর এখন কেমন বাবা? জি ভালো আছে আন্টি। কাল সকালে তোমার বাবাকে নিয়ে বাসায় চলে এসো। তুমি আসার পর থেকে তোমাকে ভালো মন্দ কোনো কিছুই করে খাওয়াতে পারলাম না। দেখি আন্টি, শরীরটা যদি ভালো থাকে তাহলে আসতে চেষ্টা করব। না না, চেষ্টা না বাবা, অবশ্যই আসবে। দেখি আন্টি, রাখি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। নীরব, তুইও বাসায় যাবি না? থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, ওয়েলকাম। ইউ আর গ্রেট। হ্যালো, কেমন আছেন? ও আপনি? সরি, আজ সারাদিন এত ব্যস্ত ছিলাম যে ফোন করার সময় পাইনি। কেমন ছিলেন আপনি? এমনিতে ভালোই আছি, শরীরে
তেমন কোনো ঝামেলা নেই। ঝামেলা কোথায়? মনে সারাক্ষণ একা একা ঘরে বসে থাকা যায়, আমার একটুও ভালো লাগছে না। জান না, কোথাও গিয়ে তো একটু ঘুরে আসলেও পারেন। তা পারি, কিন্তু কিন্তু কি একা একা যে যাব সাথী তো পাচ্ছি না, আমার সাথে একটু যাওয়া যাবে কি? এই জায়গায় আমার সাথে প্রথম এলেন না কেউ কেউ এসেছে? এই প্রশ্নের উত্তর জানাটা কি খুব জরুরি? একটু জরুরি না। প্রেম করেছেন কখনো? কত কত মানে অনেক অনেক। ছোটবেলায় যখন ক্লাস 1-2 পড়ি, আমাদের বাসার সামনে দিয়ে হটপেটিস আলা যখন হটপেটিস বলে সুরেলা ডাক দিত, প্রথম প্রেমে পড়তাম হটপেটিস ওয়ালার। মনে হতো বড় হয়ে হটপেটিসওয়ালাকেই বিয়ে করব, তাহলে অনেক হটপেটিস খাওয়া যাবে। তারপর প্রেমে পড়ি ঝালমুড়িওয়ালার, তারপর চটপটিওয়ালার। বড় হয়ে কখনো প্রেমে পড়েননি? ও মা, পড়েছি না, আর সেই প্রেমই তো আমাকে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দিল। বুঝলাম না। আজ বলতে ইচ্ছা করছে না, আরেকদিন বলব। ওকে, আচ্ছা আপনার স্বপ্ন কি বলুন তো? এক সময় স্বপ্ন দেখতাম বাইরে হায়ার এডুকেশন নিতে যাব, এখন আর সেই স্বপ্ন দেখি না। কেন দেখেন না? সেটাও একটা বড় ইতিহাস, আরেকদিন বলবো। এটা কেমন ব্যাপার হলো ভাই? আমি এত কিছু রান্না করে অপেক্ষা করে থাকলাম, ভাবলাম ছেলেটা যাবে, ভালো মন্দ কিছু খাওয়াবো, সারাদিন অপেক্ষা করে থাকলাম, কিন্তু নীরব তো গেলই না। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার নীরব, আমি সারাদিন অপেক্ষা করে থাকলাম, তুমি তো গেলেই না। আন্টি, একটা খুব জরুরি কাজে আটকা পড়ে গেছিলাম। নীরব, তুই তো বাইরের থেকে আসছিস, তুই ভিতরে যা, রেস্ট নে। জি বাবা, যা কথা বলো। আচ্ছা, কি ব্যাপার রাত্রি আমার ঘরে এসে বসে আছো? এমন ভাবে বলছো যেন এগুলো আমি আসতেই পারি না। না না, ব্যাপারটা কেমন না, আমি নেই অথচ আমার ঘরে তুমি। এই ঘরটা তো আমার হওয়ার কথা ছিল। সে সম্ভাবনা এখন বোধহয় আর নেই। তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? আমি কাউকে অ্যাভয়েড করছি না, আমি একটা সুন্দর সকালের জন্য অপেক্ষা করছি। তোমার প্রতি আমার আগ্রহ কোনোভাবেই দূর করা গেল না, শেষ পর্যন্ত দেশে থাকার আগ্রহটাই হারিয়ে ফেললাম। আজ আমি পরশু আমার ফ্লাইট, তোমার যত্নে আমি আমার নতুন জীবন ফিরে পেয়েছিলাম, সেই জীবনটাকেও আর একটুও ভালো লাগছে না। তোমার প্রতি আমার আগ্রহ কোনোভাবে দূর করা গেল, শেষ পর্যন্ত দেশে থাকার আগ্রহটাই হারিয়ে ফেললাম। আগামী পরশু আমার ফ্লাইট, তোমার যত্নে যে জীবন আমি ফিরে পেয়েছি সেই জীবনটাকেও আমার আর একটুও ভালো লাগছে না।
অনেক ভেবে দেখলাম, তোমার চলার পথে সঙ্গী হব আমি। যে স্বপ্নগুলোকে তুমি তোমার জীবনে ফেলে এসেছ, সেই স্বপ্নগুলোকে আমি পূরণ করতে চাই একা। আমার জীবনের সবটুকু আপনি জানেন না। তুমি বিবাহিতা, তোমার স্বামী তোমাকে ছেড়ে বিদেশ চলে গেছে, আপনি জানেন? হ্যাঁ, এটা তোমার জীবনের একটা দুর্ঘটনা। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। ভালোবেসে? হয়তো তুমি ভালোবেসেছিলে, সে কখনো তোমাকে ভালোবাসেনি। তা না হলে মাঝপথে কেউ সঙ্গীকে ছেড়ে চলে যায়, সে একজন স্বার্থপর, স্বার্থের জন্যই সে বিদেশে পাড়ি জমায়। বড় হতে কে না চাই বলুন? থাক এসব কথা, আমি চাই তুমি তোমার স্বপ্নগুলোকে পূরণ করো। এবার আমি তোমার সাথে আছি। আমি আর স্বপ্ন দেখতে চাই না। আমি চাই। আজ বহুদিন পর এমন একজনকে পেয়েছি, ভয় হয় সেও যদি স্বপ্নের মতো হারিয়ে যায়। ভয়কে জয় করো, অ্যাটলিস্ট আর একবার চেষ্টা করে দেখো। তোমার জীবনে একবার যা ঘটেছে তা Thank you.